সকলকে স্বাগতম জানাইছো লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে দর্শক প্রথম তো তিনটা পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হব লোকসভা নির্বাচন 2024 আর প্রথম তো পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হব 19 এপ্রিলত আর তিনটা পর্যায়ের ফুল পেড গ্রাফিক্সের দ্বারা খবর জানাবল চেষ্টা করছো 19 এপ্রিলের অনুষ্ঠিত হব লোকসভা নির্বাচন আর তিনটা পর্যায়ের অনুষ্ঠিত হব ভোট গ্রহণ প্রক্রিয়া সকল সাজু হোক প্রথম পর্যায়ের ভোট গ্রহণ অনুষ্ঠিত হব 19 এপ্রিলত 19 তারিখের ভোট আছে ইলেকশন দ্বিতীয় পর্যায়ত 26 এপ্রিলত অনুষ্ঠিত হব ভোট গ্রহণ আর তৃতীয় পর্যায়ত 7 মেত অনুষ্ঠিত হব ভোট গ্রহণ আর রিজাল্ট কেতিয়া দিব রিজাল্ট 4 জুন আর প্রথম পর্যায়ত যে নমিনেশন দাখিল করব দলীয় প্রার্থীসকলে 27 মার্চ দ্বিতীয় পর্যায়ের মনোনয়ন দাখিলের অন্তিম দিন হয়েছে 4 এপ্রিল ডর খবর এই মুহূর্তের ইলেকশন আপডেট তৃতীয় পর্যায়ের মনোনয়ন দাখিলের অন্তিম দিন হয়েছে 19 এপ্রিল আর নির্বাচনী ফলাফল ঘোষণা করা হব 4 জুনত জুন মাহর 4 তারিখে রিজাল্ট দিব লোকসভা নির্বাচনের 19 এপ্রিলের অনুষ্ঠিত হব লোকসভা নির্বাচন মনে রাখ দর্শক 19 এপ্রিল লোকসভা নির্বাচনের তিনটা পর্যায়ত অনুষ্ঠিত হব পার্লিয়ামেন্ট ইলেকশন 2024 19 এপ্রিলের বহাগ বিহুর ঠিক এটা সপ্তাহ প্রায় এটা সপ্তাহ পিছতেই ইলেকশন অনুষ্ঠিত হব পার্লিয়ামেন্ট ইলেকশন 19 এপ্রিলত প্রথমটো ফেজ তিনটা ফেজত ইলেকশন হব দর্শক এটা দুটা তিনটা ফেজত ইলেকশন হব আর ইলেকশনত প্রথম পর্যায়ের যে নির্বাচন হব ইলেকশন ভোট গ্রহণ হব 19 এপ্রিল তারপর দ্বিতীয় পর্যায়ের হব 26 এপ্রিল তৃতীয় পর্যায়ের হব মের 7 তারিখে আর জুন মাহর 4 তারিখে রিজাল্ট দিয়া হব আর ইতিমধ্যে নির্বাচনী আচরণ বিধি সমগ্র দেশত জারি হয়ে গেল আর 20 মার্চের নোটিফিকেশন গেজেটেড নোটিফিকেশন প্রকাশ পাব 19 এপ্রিলের অনুষ্ঠিত হব লোকসভা নির্বাচন কেবল নয় 21খন রাজ্যত এতিয়া 19 এপ্রিলের প্রথম পর্যায়ত 21খন রাজ্য নির্বাচন অনুষ্ঠিত হব 97 কোটি রেজিস্টার্ড ভোটারে এইবার ভোটদান অংশগ্রহণ করব আর আজিরেপর নির্বাচনী আচরণ বিধি সমগ্র দেশ বলবৎ হয়ে আর 10.5 লাখ পলিং স্টেশন আছে সমগ্র দেশ 10.5 কোটি 5 লাখ ক্ষমা কর 10,50,000 পলিং স্টেশন সমগ্র দেশ স্থাপন করা হয়েছে 55 লাখ EVMত অনুষ্ঠিত হব এই ভোট গ্রহণ 55 লাখ EVM পুনর্বার কৈছো 19 এপ্রিলের অনুষ্ঠিত হব ভোট গ্রহণ লোকসভা নির্বাচন 19 এপ্রিলত এপ্রিলের 19 তারিখের ভোট গ্রহণ হব আর তিনটা পর্যায়ত এটা নহয় দর্শক তিনটা পর্যায়ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হব প্রথম পর্যায়ত অনুষ্ঠিত হব 19 এপ্রিলত দ্বিতীয় পর্যায়ত অনুষ্ঠিত হব 26 এপ্রিল আর তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণ অনুষ্ঠিত হব 7 মে আর 7 মে 19 এপ্রিল শুক্রবার পড়ব প্রথম পর্যায়ের ভোট গ্রহণ হব শুক্রবার 19 এপ্রিল দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ হব মঙ্গলবার আর তৃতীয় পর্যায়ের যে রিজাল্ট দিব রিজাল্ট দিয়ার বারটো হয়েছে মঙ্গলবারে 4 জুনত রিজাল্ট দিব আর তৃতীয় পর্যায়ের মনোনয়ন দাখিলের অন্তিম দিন হয়েছে 19 এপ্রিল আর নির্বাচনী ফলাফল ঘোষণা করা হব 4 জুনত 4 জুনত নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে হব আমি কিছু সময় পিছনে ডেস্কত যাম ডেস্কর সবিশেষ জানাবলৈ চেষ্টা করিম কিন্তু এই মুহূর্তত দর্শকসকলক জানাইছো যে 19 তারিখের দর্শক এপ্রিলের 19 তারিখের নির্বাচন অনুষ্ঠিত হব পার্লিয়ামেন্ট ইলেকশন আর সেই ইলেকশনের প্রতিটি রাজনৈতিক দল সাজু হয়েছে ইতিমধ্যে নির্বাচন আয়োগের তরফের যে সংবাদ মেল এই সংবাদ মেলত ঘোষণা করা হয়েছে প্রথম পর্যায়ত 21খন রাজ্যর তামিলনাড়ুর দক্ষিণ ভারতের কেইবাখনো রাজ্য আর নর্থ ইষ্টত অনুষ্ঠিত হব প্রথম পর্যায়ের নির্বাচন আর আজিরেপর নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গেল সমগ্র দেশ 55 লাখ EVM 10.5 লাখ পোলিং স্টেশন আর যখন কেন্ডিডেট এইবার নির্বাচন কেইবাটাও নতুন নিয়ম যখন কেন্ডিডেটের দর্শক কোনোবা যদি কেন্ডিডেট কোনোবা প্রার্থী কোনোবা নেতা কর্মীয়ে কোনোবা রাজনৈতিক দলের যদি নিশার ভাগত আপনার ঘরে আপনার পয়সা দি থাকে ভোট দিব বলে আপনি এইবার ফটো মারক কমপ্লেন নিব পারিব ফটো মারি কমপ্লেন দিব পারিব নির্বাচন আয়োগে নম্বর মুকলি করেছে আর কোনো লোক যদি মিছা কথা কয় প্রলোভন দি টকার লোভ দেখায় যদি ভোট বিচারি যায় তেন্তে আপনি ফটো মারক নম্বর মুকলি করাব আপনি যেহেতু মোবাইলের ফটো মারিব সেই মোবাইলের GPS লোকেশন নির্বাচন আয়োগের তরফের ট্র্যাক করা হব আর লগে লগে অ্যাকশন লওয়া হব আর যখন স্টার কেম্পেইনার আছে
ষ্টাৰ কেম্পেইনাৰে এইবাৰ নিজৰ বেকগ্ৰাউণ্ড ক্ৰিমিনেল বেকগ্ৰাউণ্ডে হওক বা কোনোবা প্ৰাৰ্থী যদি এইবাৰ নিৰ্বাচনত অৱতীৰ্ণ হৈছে তেওঁলোকৰ ক্ৰিমিনেল ৰেকৰ্ড এইবাৰ সকলোৱে চাব পাৰিব ক্ৰিমিনেল ৰেকৰ্ড যদি আছে তেওঁলোকৰ হিষ্টৰী তেওঁলোকৰ কেৰিয়াৰ তেওঁলোকৰ এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন কিমান আছে সকলোৱে চাব পাৰিব প্ৰতিগৰাকী ভোটাৰে চাব পাৰিব 97 crore ভোটাৰ আছে 97 কোটি ভোটাৰ একক্ৰছ দ্য ৱৰ্ল্ড ভাৰততে নহয় আমাৰ ভাৰতৰ পৰা বাহিৰত বিদেশত যিমান আমাৰ ভাৰতীয় মূলৰ ভোটাৰ আছে ভাৰতত ভোট দিবলৈ আহিব নোৱাৰে তেওঁলোকৰ বাবে সকলো সামৰি 97 কোটি ভোটাৰে এইবাৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিব লোকসভা নিৰ্বাচন পাৰ্লিয়ামেণ্ট ইলেকশ্যনৰ পূৰ্বেই নিৰ্বাচনী আচৰণ বিধি আজিৰে পৰা লাগু হৈ গ'ল তৃতীয় পৰ্যায়ত 7 মে'ত অনুষ্ঠিত হ'ব ভোটগ্ৰহণ প্ৰক্ৰিয়া 7 মে'ত তৃতীয় পৰ্যায়ত ভোটগ্ৰহণ প্ৰক্ৰিয়া অনুষ্ঠিত হ'ব আৰু যিসকল প্ৰাৰ্থী ৰাজনৈতিক দলসমূহে প্ৰক্ষেপ কৰিব তেওঁলোকৰ ক্ৰিমিনেল ৰেকৰ্ড আছে নেকি বা তেওঁলোকৰ বেকগ্ৰাউণ্ড কি তেওঁলোকৰ এডুকেশ্যন কোৱালিফিকেশ্যন কিমান সকলো তথ্য জমা দিব লাগিব আৰু সেই সকলো তথ্য দৰ্শকসকল সকলো তথ্য এটা এটাকৈ আপোনালোকে গম পাব 19 এপ্ৰিলৰ পৰা ইলেকশ্যন অসমত 19 এপ্ৰিলৰ পৰা ইলেকশ্যন অনুষ্ঠিত হ'ব তিনিটা পৰ্যায় তিনিটা ফেজ 19 এপ্ৰিল